হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে আরও একটি নতুন এপিসোড শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওর মধ্যে থাকবে টোটাল 7টি আর্নিং এর নিউজ। যে 7টি ওয়েবসাইট ইউজ করলে আপনি খুব সহজে কোনো না কোনোটি থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই। আপনারা জানেন আমার চ্যানেলের মধ্যে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করা হয় শুধুমাত্র আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে, এবং অনুরোধ জানিয়েছেন অনেকেই এই লার্নিং এবং আর্নিং ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। আমি চেষ্টা করি আপনাদের ন্যূনতম যাতে উপকার হয় এবং আপনারা যাতে লাভবান হন, সেই চেষ্টা করে অনেক সার্চ করে বা নলেজ গ্যাদার করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। সো কষ্ট করে যেহেতু ভিডিওটি শেয়ার করি, তাহলে আপনাদের কাছে একটি দাবি রাখতে পারি, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং এখানে প্লেলিস্ট রয়েছে, দেখবেন কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে, আমি এতটুকু অ্যাসিওরিটি দিচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, আজকে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি একটু পরে। সো ফিরছি ইন্ট্রোয়ের পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, পর্দায় দেখতে পাচ্ছেন একটি অসাধারণ ইন্টারফেস। এই ইন্টারফেসটি হচ্ছে মিউজিক এক্সট্রা ডট কম। মিউজিক এক্সট্রা ডট কম এমন একটি ট্রাস্টেড বা লেজিট ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রিলি নিজে গান গেয়ে অথবা গান শুনে আর্নিং জেনারেট করতে পারবেন। খুব মজা লাগছে বন্ধুরা, তাই নয় কি? অনেকের ট্রাস্ট নাও হতে পারে যে গান শুনে আবার কি ইনকাম করবো। আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি মিউজিক এক্সট্রে ক্লাস ওয়ান একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটটিতে আপনি 10 সেকেন্ড গান গেয়ে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি মিনিমাম $20 পর্যন্ত আর্নিং এচিভ করতে পারেন, তাহলে খুব সহজেই পেপলের মাধ্যমে খুব ইজিলি আপনি উত্তরণটা করে নিতে পারবেন। এই ইন্টারভিউতে আসার পরে আমি আপনাকে 3টি অপশন দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি এখানে আসার পরে দেখতে পাবেন এখানে আই এম এ মিউজিক আর্টিস্ট। প্রথমত আর্টিস্ট হিসেবে যদি আপনি কাজ করতে চান, আর্নিং করতে চান, তাও পারবেন। অথবা আপনি গান তৈরি করেন অথবা প্রফেশনালি গানকে দিয়েছেন, আপনি এখানে গানগুলো জমা দিবেন, তারা রিভিউ করবে, রিভিউ করার পরে আপনাকে তারা একটি মেইল করবে। মেইলের মাধ্যমে যদি আপনি জানতে পারেন যে আপনার রিভিউগুলো তারা অ্যাপ্রুভ করেছে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন লাইফ টাইম। এই হচ্ছে মিউজিক এক্সট্রা এর বিস্তারিত। আমি আশা করি আপনাকে সাইন আপটা কিভাবে করতে হয় এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে খুব সহজে এখানে আপনি সাইন আপটা করে করতে পারবেন। সাইন আপ করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে এখানে একটু ইংলিশ জানতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ভেরিফাই পাসওয়ার্ড দিবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেজন্য আমি এটি দেখাচ্ছি না, আশা করি আপনি এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন। এরপরে আমি 2 নম্বরে দেখাচ্ছি অ্যাড ফ্লাই অ্যাড অ্যাপ ডট এল ওয়াই। এটি একটি ট্রাস্টেড লিঙ্ক শর্টনার ওয়েবসাইট বলা যায়। দীর্ঘদিন ধরে এটি মার্কেটে আছে এবং আজ পর্যন্ত এটি পেমেন্ট দিয়ে আসছে। আপনার কাজ হচ্ছে অন্য কোনো জায়গা থেকে, ধরুন আপনি কোনো একটি ওয়েবসাইট থেকে, ধরুন প্রথম আলোর আজকে হট নিউজ যেটি, সেই নিউজের ইউআরএলটি আপনি এখানে এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে সিঙ্ক করবেন। সিঙ্ক করার পরে আপনি সেই ইউআরএলটা পুনরায় বিটলিতে গিয়ে, বিটলি মানে হচ্ছে ইউআরএল শর্ট করার সবচেয়ে একটি ফ্রি ওয়েবসাইট, ওখানে গিয়ে আপনি খুব সহজেই সেই ইউআরএলটি শর্ট করবেন। শর্ট করার পরে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, টুইটারে, পিন্টারেস্টে যদি শেয়ার করেন, তাহলে তার এগেনস্টে ইনকাম জেনারেট করবেন। আপনাকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাইয়ের উপরে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি আপনি যদি এক নজর দেখেন তাহলে আপনার কাছে পুরো ক্লিয়ার হবে এখান থেকে কিভাবে আর্নিং জেনারেট করবেন কাজ করে। এবার আসি তৃতীয়টি, আর একটি মজার একটি আর্নিং ওয়েবসাইট inboxpage.com। inboxpage.com এর মধ্যে এখানে $25 $30 এর কাজ রয়েছে, এবং আরো মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে সাইন আপ করার সাথে সাথে এখানে সাইন আপ বোনাস পাচ্ছেন $5। এখানে আপনার কাজটি হচ্ছে সার্ভের কাজ। সার্ভের কাজের মধ্যে আপনি হয়তো বোরিং ফিল করতে পারেন, তবে আপনাকে আমি অনুরোধ জানাবো যে সমস্ত ট্রাস্টেড সার্ভে সাইটগুলো রয়েছে, সেই ট্রাস্টেড ওয়েবসাইটগুলোতে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই মাস শেষে অন্তত বেশি না হলে আপনার পকেট খরচটা নিশ্চিত হবে। এরপর আমি চতুর্থ দেখাচ্ছি HubPages.com। HubPages.com এটি একটি আর্টিকেল রাইটার যারা রয়েছেন, যারা ইংলিশে ভালো, তাদের জন্য। অর্থাৎ আপনি আপনার আর্টিকেলটি লিখে সংশ্লিষ্ট বিষয়ে
সেই আর্টিকেলটি এখানে জমা দিবেন এবং জমা দেওয়ার পরে তারা রিভিউ করবে। রিভিউ করার পরে যদি আপনি অ্যাপ্রুভাল পান তাহলে খুব সহজে আপনার আর্নিং এখান থেকে জেনারেট হবে। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার ইংলিশ দক্ষতাটা খুব ভালো থাকতে হবে এবং যে আর্টিকেলটি লিখবেন সেই আর্টিকেলটি ব্রড আর্টিকেল হতে হবে, অর্থাৎ বড় হতে হবে। এখানে যে বিষয়গুলো রয়েছে এখানে অনেকেই আর্নিং জেনারেট করছে, তাদের ফিচারগুলো বা তাদের স্ট্যাটিস্টিক্স গুলো আপনি যদি দেখেন তাহলে এখানে পড়ে তারপর নলেজ গ্যাদার করে আপনি পারবেন খুব সহজে আর্নিং জেনারেট করতে। আপনি যদি কোনো একটি ওয়েবসাইটে, বিশেষ করে আর্টিকেল রাইটিং ওয়েবসাইট যেগুলো রয়েছে সেই ওয়েবসাইটে কাজ করে থাকেন আগে থেকে, তাহলে আমাকে আর আপনাকে আপনার কাছে ব্যাখ্যা করতে হবে না কিভাবে এখানে কাজ করবেন। আমি আশা করি আপনি এখানে খুব সহজে কাজ শুরু করতে পারবেন। এখানে $200 পর্যন্ত রয়েছে পার মান্থ, এখানে যারা ইনকাম করছে তাদের এখানে ফিচার এবং স্ট্যাটিস্টিক্স খুব সহজে দেওয়া রয়েছে। আপনার কাজ শুধু এখানে জয়েন করা, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন কাজ স্টার্ট করা। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় প্রত্যেকটি ভিডিও আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করা হয়। যদি আপনাদের অনুরোধ পাই তাহলে এই 60টি ওয়েবসাইটের উপর আমি পৃথক পৃথক ভাবে পুরো রিভিউ আমি আলাদাভাবে তৈরি করব। জাস্ট আজকে আপনাদেরকে আমি আইডিয়া দিচ্ছি এই ইনকাম সাইটগুলোর সাথে পরিচয় কাজ করার জন্য পরিচয় করে দিচ্ছি। এরপরে আসছে earningtube.com। এই একটি এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট, এই ট্রাস্টেড ওয়েবসাইটের কাজ হচ্ছে যারা চারুকলা নিয়ে পড়াশোনা বা আঁকাআঁকি পছন্দ করেন তাদের জন্য একটি অসাধারণ ওয়েবসাইট বা ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে আসার পর আপনি এই ইন্টারফেসটি পাবেন, ইউজার নেম দিবেন, লাস্ট নেম ফার্স্ট নেম দেওয়ার পরে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, দেন সাইন আপ। সাইন আপ করার পরে আপনার কাজটি হবে এখানে যে ইন্টারফেসগুলো রয়েছে ইন্টারফেসগুলো একটু দেখবেন, দেখার পরে আপনি এখানে কাস্টম ফ্রেমিং করতে পারবেন, আর্ট সাপ্লাই করতে পারেন, গিফট কার্ড সাবমিট করতে পারেন এবং এখানে আপনি স্যাম্পলগুলো দেখার পরে আইডিয়া নিতে পারবেন যে এখানে কী কী আর্টগুলো খুব সহজে জমা দিয়ে আর্নিং জেনারেট করা যায়। যারা আর্ট করতে পটু বা অভ্যস্ত তারা দেরি না করে এই সাইটটিতে কাজ শুরু করুন সাইন আপ করে। এরপরে রয়েছে pagegameplayer.com। এটি অসাধারণ একটি ওয়েবসাইট তাদের জন্য যারা গেম টেস্ট করেন, অর্থাৎ যারা মোটামুটি গেম টেস্ট করতে জানেন তাদের কাজ হচ্ছে ফাংশনালিটি টেস্ট করবেন, তারপর কমপ্লায়েন্স টেস্ট করবেন, লোড কেমন হচ্ছে, তারপর মাল্টিপল প্লেয়াররা কীভাবে ইউজ করছে এবং লোকালাইজেশন টেস্টটা কি, সেগুলো সবগুলো যদি আপনি করে তাদেরকে কাজটি জমা দেন তাহলে খুব সহজেই আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং পেপল এবং পেইনিয়ারের তাদের পেমেন্ট মেথড রয়েছে। ভিডিও বড় হবে বিদায়, আমি বিস্তারিত দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে আমি ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। এরপর রয়েছে gamesradar.com। gamesradar.com হচ্ছে এই পেইড gameplayer.com এর মতো আর একটি অসাধারণ ওয়েবসাইট। জাস্ট আপনার গেম টেস্ট করা, এখানে অনেকগুলো ফিচার দেওয়া রয়েছে, আপনি এখানে এক এক করে ক্লিক করে দেখবেন যে কিভাবে কাজ করতে হয়। আশা করি আপনি এটি পারবেন যদি আপনি আগে থেকেই এই ধরনের ওয়েবসাইটে কাজ করে থাকেন। এরপর রয়েছে যেটি সেটি হচ্ছে সর্বশেষ, আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি আজকের গেমস রেডার হচ্ছে সর্বশেষ। গেমস রেডার এর মধ্যে কাজ করতে চাইলে আপনি পাশাপাশি পেইড গেম প্লেয়ার ডট কম এর মধ্যে খুব সহজেই কাজ করতে পারবেন। এই দুটি ওয়েবসাইট আপনি টার্গেট করে যদি গেম টেস্ট করেন তাহলে আপনার মাসে একটি হ্যান্ডসাম স্যালারি উইথড্র করতে পারবেন খুব সহজে। এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এগুলো প্রত্যেকটি ট্রাস্টেড ওয়েবসাইট, অর্থাৎ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম অ্যাট এ গ্ল্যান্স। আমি আবার পুনরায় রিভিউ দিচ্ছি। প্রথমত আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে musicxray.com, গান শুনে বা গান গিয়ে আর্নিং জেনারেট করা। এরপর রয়েছে @flf.ly.com, এটি একটি লিঙ্ক শর্ট করার ওয়েবসাইট। তৃতীয়ত রয়েছে inboxpage.com, এরপর রয়েছে hubpages.com আর্টিকেল রাইটারের জন্য, এরপর রয়েছে artmarkstl.com। এই হচ্ছে মোটামুটি টোটাল, এবং সর্বশেষ রয়েছে pagegamesgameplayer.com। এই হচ্ছে টোটাল 60টি ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোতে আপনি কাজ করে আর্নিং এন্ড শিরকর নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। টিল দ্যাট, টেক কেয়ার।